বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তাই যে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা সবসময় দেখো যে বনি আমার সাথে প্র্যাঙ্ক করে নানা রকম ভাবে, তো আজকে আমি আবার একটা বনির সাথে প্র্যাঙ্ক করব। তো আজকে প্র্যাঙ্কটা খুব মজাদার হতে চলেছে, মানে খুব হাস্যকর হবে, মানে আমি নিজে করতে করতে না হেসে ফেলি, আমি জানি না কি করব। তো আজকে আমাকে এই প্র্যাঙ্ক করতে সাহায্য করবে দীপ। দীপকে আমি আজকে আমার প্ল্যানে সামিল করছি। হ্যাঁ, তো আজকে হচ্ছে দীপ আর সম্রাট আসার কথা আছে সকালবেলা। তো আমাদের আজকে দোকানে লকডাউন মানে ডে পড়েছে, তো প্রত্যেক থানার আন্ডারে একজন করে লকডাউন পড়ছে, তো আজকে আমাদের দোকানে ছুটি আছে। তো সেই কারণে আজকে আমি হচ্ছে বনির ওপরে প্র্যাঙ্কটা করবো, আমি ভেবেই রেখেছি যে সম্রাট আর দীপের এমনি আসার কথা আছে, তো আজকে ওরা এসে এখানে চান করবে। তো ওরা এখানে এসে চান করবে, তোমাদের যদি বাইরের সাউন্ড একটু অসুবিধা হয় প্লিজ কিছু মনে করো না। তো আমি বারান্দা দাঁড়িয়ে করছি যাতে বনিরা জানতে পারে। তো দীপকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, দীপ দীপের জায়গায় চলে গেছে। তো আজকে তোমাদের প্ল্যানটা, ফার্স্ট তোমাদের প্ল্যানটা বলে দিই। তো প্ল্যানটা হচ্ছে বনি আর সম্রাট, ওরা হচ্ছে বনি সম্রাট আর দীপ তিনজনে ওরা ছাদে চান করবে বলেছে। তো সেই কারণে আমি দীপকে বলেছি দীপ তুই ফার্স্টে চান করবি না, ওদের দুজনকে চান করতে দিবি, তুই বলবি তুই একটা বাথরুমে অন্য কাজ মানে বাথরুমে আদার্স যে কাজগুলো করার সেগুলো তুই করবি, করার নাম করে তুই নিচে থাকবি, নিচে ঠেকা থেকে যাবি, আর ওরা তখন তখন ওরা চান শুরু করবে, তখন তুই যাবি ওপরে গিয়ে আর ওদের মাথাতে মানে ওদের ওদের আজকে শ্যাম্পু, ওরা শ্যাম্পু করবে, মানে শ্যাম্পু আজকে বনিকে বলছে তুমি ঘরে আছো তুমি শ্যাম্পু করো। তো বনি শ্যাম্পু ট্যাম্পু নিয়ে গেছে, আর দীপকে আমি আর একটা শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো বলেছি যে ওপর থেকে যখনই ওরা চান করবে শ্যাম্পু করবে তখন ওদের মাথায় ঢাল ঢেলে যেতে, যাতে ওদের মাথাতে শ্যাম্পু নাই বন, মানে ওরা শ্যাম্পু করে যাবে জল দেবে কিন্তু দেখবে শ্যাম্পু যাচ্ছে না, ঠিক আছে। আর আমি আমাদের একটা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমাদের একটা বড় সুইমিং পুল আছে, মানে মসুর আবদারই বনি কিনেছিল, তো সেই সুইমিং পুলটাতে আজকে ওরা চান করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওদেরকে বলেছি যে তোমরা সুইমিং পুলের ভেতরে গিয়ে শ্যাম্পু করবে না, সুইমিং পুলের বাইরে এসে আগে শ্যাম্পু করবে তারপর তোমরা ঢুকবে, এটা আমি বলে দিয়েছি ওদেরকে, ঠিক আছে। তো ওরা ওখানে চান করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাম্পু করবে, দাঁড়িয়ে যখন শ্যাম্পু করবে তখন ওপর থেকে দীপকে বলে দিয়েছি ক্যামেরা ফ্যামেরা সেট করে রাখবো, আর দীপকে বলে দিয়েছি ওপর থেকে তুই শ্যাম্পু ঢালবি ওদের মাথায় যাতে পড়ে। তো অনেক বকে ফেলছি, অনেক তোমাদেরকে প্ল্যানটা পুরো তো বলে দিলাম, তো এবার তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি ওখানে ছাদেতে, নিয়ে গিয়ে দেখাচ্ছি কী অবস্থা না অবস্থা, কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো তোমাদেরকে। তো চলো আমার সাথে ছাদে যাওয়া যাক। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো Come on, man. এই যে দীপ মাস্টার, দীপ করছিল এইসব কাজকর্ম।
জিনিস যাচ্ছে জলের মধ্যে। বন্ধুরা, বনির ওপর আর সম্রাটের ওপর তো আমরা প্র্যাঙ্ক করে নিয়েছি, তো এবার ওরা চান করতে বসে পড়েছে। দেখো তো, আমি ওদেরকে একটা বাথ বোম দিলাম, যেটা আমি বার্থডেতে গিফট দিয়েছিলাম, তো আমার তো ইউজ করা হয়নি। বাথ বোম আরে বাথ টপে যেগুলো দেয় রে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, অবশ্যই জানিও আমাকে।